শোনো ভাই, হ্যাঁ ভাই, এই আমার বাড়িতে আগে মুরগি লাইতো, মাছা লাইতো, ডিমা লাইতো, তরকারি লাইতো। আমরা তো সবসময় বাসাতে বাজার করি, বাজার আর যাইতো না। কিন্তু এখন দেখতেছি তুমি মোবাইল লয়ে আইছো, এটা কি বিক্রি করবা? হ্যাঁ ভাই, এখন তো বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন ডিজিটাল যুগ। এখন মনে কর কত কিছু যে কত ভাবে নেওয়া যায়, মোবাইলে তাই বাড়ি বাড়ি থেকে শুন যায়। যাক ভালো ভাই, আবার সুরা মোবাইল না, তাহলে এইটা কোন দেশে ভাই? মাদারি, এটা মাদারীপুরের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাদারীপুরের কথা ভালো বলতে যাইব তো। আমার বাড়ি মাদারীপুর, এলে ঠিক আছে ঠিক আছে। এখন কত ভাই এটার দাম কত? সব ধরনের মোবাইল আছে, জালকাডিটা পছন্দ এটা কত দিতাম? সাড়ে বারো সাড়ে তেরো বুঝি না, টেয়া দিবো একশো দশ টাকা, টেয়া দিবো একশো দশ টাকা। মাথা উঠে জান লাগবে এখন আমি তো বাজারে মোবাইল কিনতে যাইতেছিলাম, এত ওজন কে এটা কোনটা কোন জেলার বুঝতেছি না তো। বরিশাল, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, সিলেট। ও আচ্ছা তোর ভাই একটা কথা কি শুনছি, কলা আম জাম পেয়ারা সবাই এই ঝাড়ি করে বিক্রি করে, কিন্তু মোবাইল দিয়ে বিক্রি করতেছেন এটাতেই প্রথম দেখলাম আমি। এ ভাই জানেন না, বাংলাদেশে তো এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশ কি আর আগের মতো আছে? বাংলাদেশ এখন পরিণত হইছে, আর শুনেন এই জেলা জেলা মোবাইল বসে সিস্টেমটা নিউ বাইরেছে ভাই। মোবাইল তো আর চুরাই মোবাইল না, মাত্র 25 টাকা কি এই মোবাইল? 25,000? আরে দূর বাপের মোবাইল নিয়ে যান, এটা মাত্র 125 টাকা দিতে পারি। আমি এই বড়টা নেবো, এটা কত দেওয়া লাগবে তাই বলেন? আচ্ছা ঠিক আছে, দাম দর করবো না, 500 টাকা দিচ্ছি তাহলে। দাঁড়ান দেওয়ার 500 টাকা আছে কিনা এই দেন, গুনে নেন। ঠিক আছে বুঝে পাইছেন, এবার বাসা সবাই খুশি হইব। আচ্ছা ভাই তাহলে আমি যাই, হ্যাঁ মানুষ আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান, আমি একটু বাজারতে ঘুরে আসি। হ্যাঁ ভাই, সিম কিনতে যান, সিম নাই। আচ্ছা ঠিক আছে আপনি যান, বলা লাগবে না। এই মোবাইল লাগবে নাকি, মোবাইল মোবাইল লাগবে নাকি, আছে নাকি মোবাইল, এই মোবাইল লাগবে নাকি, মোবাইল মোবাইল ওকে আছে নাকি ভাই, কে ভাই, ওই মোবাইল ওকে ভাই, রং ভাই মোবাইল নিবেন? হ্যাঁ দাঁড়া দি, দাঁড়া দি, এখানে দাঁড়া, এই তো নামাই ভাই।
এখানে দাঁড়া মিয়া, তুমি ওখানে দাঁড়ানোর দরকার নাই, ওই জায়গা পিঁপড়া। এখন শোনো ভাই, শোনো ভাই, এই আমার বাড়িতে আগে মুরগি লাইতো, মাছা লাইতো, ডিমা লাইতো, তরকারি লাইতো, আমরা তো সবসময় বাসাতে বাজার করি, বাজার আর যাইতে হয় না। কিন্তু এখন দেখতেছি তুমি মোবাইল লই আইছো, এটা কি বিক্রি করবা? সবগুলা কাগজপত্র ঠিক আছে? আলহামদুলিল্লাহ। শোনো, এটা কোন দেশি? বরিশালের। না, বরিশালের আমি কিনি না। এটা কোন দেশি? এটা ভাই এটা সিলেটের। না, আমার সিলেটেরটাও লাগবো না ভাই। বরিশালের হওয়ার কারণটা কি ভাই? হ্যাঁ, এটা লেখাটা একটু অন্যরকম বুঝছেন, ফোনের মধ্যে। ও মানে বরিশালের রাখা আছে? হ্যাঁ, একটা মোবাইল আছে। হ্যাঁ, বরিশাল, রংপুর, সিলেট, দিনাজপুর। ও বরিশালের রাখিন বইটা, আমি বরিশালের না। তাহলে এইটা কোন দেশি ভাই? মাদারি। এটা মাদারীপুরের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মাদারীপুরের কথা ভালো বলতে যাইবো তো। আমার বাড়ি মাদারীপুরে। ঠিক আছে ঠিক আছে। এখন কত ভাই এটার দাম? কত কম? তোমার নাম্বার দিয়ে যাইবা, কারণ যদি চোরে ধরে তাহলে তোমার আমি ধরুম। দাঁড়াও, এলাও। 13,000 আছে, ঠিক আছে না? 10,000, ঠিক আছে। তাহলে ভাই মোবাইলটা তো কিনলাম, ধরো যাও ইনশাল্লাহ, সামনে যাও, আরো দেখ নিতে পারে, ঠিক আছে? যাই, মলা নাই, মলা নাই, যাও। আচ্ছা ভাই, যাই, আমি বাসায় যাই। হ্যাঁ, আমার না পোলা না, মোবাইলের লেগে কি কাই কাই হরে, প্রতিদিন খাইবে আর দেয় না, ঘুমাইতেও দেয় না। তাহলে এক কাজ করি ভাই, চলেন দা আমার বাড়িতে যাই, দায়া মোবাইলে আমার ব্যাটা পছন্দ করে যেটা পছন্দ হয় হেডে রেখে দিব। কিন্তু ঠিক আছে, সমস্যা নেই, চলেন, দেন মাথে উড়ে দেন। আপনি নেবেন? হ্যাঁ দেন। আচ্ছা নেন, চলেন চলেন, আমি তাহলে আসেন, আমি আগে যাই। আসেন ভাই, আসেন আসেন, এর ভাই ধরেন পড়ে যাইব তো। আসেন, মেলা দিন ধরে মোবাইলের শখ রে ভাই, আসেন আসেন। আমার ভাই কোন আফ্রিকা মঙ্গল লয়ে লড়ে মরে আমার ভাই দেখো কি এই আপনি না মানতো ভাই? আরে বাবা, আসো আসেন, এই যে তুমি ফোনের কথা কইলে না, এই যে ফোন পাইছি, এই দেখো কি সুন্দর ফোন। বসো বসো বসো, তুমি বহো। হ্যাঁ, তোমার যেটা পছন্দ আমি হেডে কিনে দেবো। আচ্ছা তুমি কোনটা নিবা? এটা নিবা? তাহলে ভাই কব না, আপনার বাইসটা কব? হ্যাঁ হ্যাঁ,
কয় টাকা দাম? কিনতেছি আচ্ছা, তাহলে বাবা তুমি এটা নাও। আচ্ছা, এটা থাক। আচ্ছা, দেন কে দেন ভাই? দুই দিন পর তে গেলেন মোবাইল নিলে, তাহলে দুই দিন পরে মোবাইল নেন না রে ভাই। পোলা শক তো অত রাগ করেন কে? কে দেন কে দেন দেই গে আপু, তুমি ঘরে যাও। আই দে কে কা পরে বেরছ না আমার ফাউল নগদ টাকা দিয়ে মোবাইল কিনলাম, তাও আমি ভাও লেলাম। হ্যাঁ, যাও তো বাবা ঘরে।